আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো এখন সুপারিশপ্রাপ্ত ভাইবোনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি করেছেন মুনা খান নামে এক বোন, তিনি জানতে চেয়েছেন যে আমাদের পদ কি শূন্য দেখাতে পারে চতুর্থ চক্রে, যেহেতু আমরা এখনও জয়েন করিনি। এই নিয়ে অনেক ধরনের কথাই শুনছি, প্লিজ বলবেন। দেখুন বোন, আপনারা যারা তৃতীয় চক্রে সে সুপারিশ পেয়েছেন, আপনাদের সেই পদগুলো বাদ দিয়ে গত বছর জানুয়ারি থেকে এ বছরের ডিসেম্বর পর্যন্ত যে পদগুলো ফাঁকা হয়ে যাবে, যে পদগুলো থেকে শিক্ষকরা চলে গেছেন এবং চলে যাবেন, অর্থাৎ অবসরে যাবেন, এবং অনেক জায়গা হয়তো বা মৃত্যুর কারণেও ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র সেই পদগুলোর চাহিদাই কিন্তু চাওয়া হয়েছে। সুতরাং অনেক অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান প্রধান সুপারিশপ্রাপ্ত ভাই বোনদের ফোন দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন। তারা এভাবে বলছেন যে আপনারা বলেন জয়েন করবেন কি করবেন না, এই পদগুলো এখন আমরা চাহিদা পাঠাবো। প্রশ্ন হলো, তাদের কাছে কিন্তু এই পদগুলো চাহিদার চাওয়াই হয়নি, তাহলে এইগুলো মূলত ঝামেলা সৃষ্টি করেছেন প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন জায়গায়। তবে সবাই না, মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠান প্রধান এভাবে সুপারিশপ্রাপ্ত ভাই বোনদের হ্যারেস করছেন। তো আপনারা এই সব গুজবে কান দেবেন না, এইসব পদগুলোর কোনো চাহিদা চাওয়াই হয়নি, চাওয়া হয়েছে শুধুমাত্র যেগুলো ফাঁকা হয়েছে সেগুলোর, যেগুলোতে সুপারিশ করা হয়েছে সেই পদগুলো নয়। সুতরাং এই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। এরপরেও যদি কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান কোনো জায়গায় তারা এই পদগুলো আবারও চাহিদা দেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে সামনে গিয়ে। সেটি আপনারা মামলাও করতে পারেন, এবং উপরের মহল থেকে তাদের উপরে কিন্তু একটা অ্যাকশনমূলক ব্যবস্থাও নেওয়া হবে। গুরুদাস মহন্ত নামে এক ভাই জানতে চেয়েছেন যে আমি হিন্দু ধর্মে সুপারিশ পেয়েছি, বিএড ছাড়া কি দশম গ্রেড পাবো? ভাই দেখেন, আপনার যদি স্নাতক থাকে এবং আপনি উপাধিগুলো করা থাকে, আপনার উপাধি কোর্সগুলো করা থাকে, যেমন আদ্য মধ্য উপাধি করা থাকে, এই ধরনের কোর্সগুলো করার কারণে কিন্তু আপনি বিএড ছাড়াই দশম গ্রেড পাবেন। আর যদি শুধুমাত্র আপনার স্নাতক করা আছে সংস্কৃত বিষয়ে বা যে কোনো বিষয়ে আপনাদের, কিন্তু এই উপাধি কোর্সগুলো করা নেই, সেক্ষেত্রে কিন্তু বিএড ছাড়া আপনি দশম গ্রেড পাবেন না, সেক্ষেত্রে বিএড করতে হবে। মামুন ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন যে টেকনিক্যালি এমপি আবেদন হাতে হাতে নাকি সরাসরি, দুঃখিত, হাতে হাতে নাকি অনলাইনে করতে হয়? ভাই দেখুন, এখন কিন্তু আপনারা যারা সুপারিশপ্রাপ্ত এনটিআরসি এর মাধ্যমে চলে আসছেন, সবারই কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। তবে দু একটি জায়গায় বিশেষ বিশেষ কিছু সমস্যার কারণে সেগুলো কিন্তু হাতে হাতে দেওয়ার সিস্টেমটি রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু অনলাইনে। মোহাম্মদ আনসার নামে এক ভাই প্রশ্ন করেছেন যে বেসরকারিতে আগামী বয়সসীমা 35 বছর করা হয়েছে, অর্থাৎ 35 বছর বয়সসীমা বেসরকারি চাকরির জন্য, তাহলে 25/3/2020 সালে পর্যন্ত বয়স স্যারের কথা বলার কারণ কি? ভাই দেখেন, 25 মার্চ 2020 সালে যাদের বয়স 30 বছর হয়ে গেছে, করোনাকালীন সময়ের জন্য, করোনাকালীন জটিলতার জন্য যারা বিজ্ঞপ্তি পাননি, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি, যার কারণে তারা বিজ্ঞপ্তি পাননি এবং আবেদন করতে পারেননি, এই দিকে সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত 21 মাস যে বয়স সার সেটি দেওয়া হয়েছে। সুতরাং এটি সবার জন্য প্রযোজ্য না, শুধুমাত্র যাদের বয়স 30 বছর হয়ে গিয়েছিল বা 25 মার্চ 2020 সালে, তাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে করোনাকালীন জটিলতার কারণে। এটি অনেক সময় জরুরি কোনো কারণে দেওয়া হয়ে থাকে, তো এটি সবার জন্য প্রযোজ্য নয়। সিরাজুল মামুন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী ইংরেজি প্রভাষক বিষয়ে ফাজিল মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত, কিন্তু সেইখানে ডিগ্রি তৃতীয় বর্ষে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, এখন বিল বেতন বা এমপিও আবেদন করতে ঝামেলা হবে কি না? ভাই দেখেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো সমস্যাই করে না, এগুলোর জন্য আপনাদের এমপিও আবেদন করবেন রিজেক্টেড হবে বা বিল বেতন হবে না, এই ধরনের কোনো কিছু না। এগুলোতে ভেতরগত অনেক ধরনের কাজবাজ আছে যার মাধ্যমে বিল বেতন 100% হয়ে যায়, অযথা টেনশন করার কোনো কিচ্ছু নেই। হেলালুদ্দিন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, এখন আমি বিএড করতে চাইলে পূর্ব প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র লাগবে কিনা?
অর্থাৎ যেহেতু আপনি নতুন প্রতিষ্ঠানে এখনো জয়েন করেননি, পুরাতন প্রতিষ্ঠানে রয়েছেন, সেখান থেকে কোনো ছাড়পত্র লাগবে কিনা? না ভাই, এ ধরনের ছাড়পত্র কোনো প্রয়োজন নেই আপনার আপনার বিএড করার ক্ষেত্রে। আপনি এখন এই আগামী মাসে ভর্তি হতে পারেন, বা এই মাসে শেষে গিয়ে যখন সার্কুলার হবে আপনি ভর্তি হতে পারেন, এটির প্রয়োজন নেই। আপনি নন শিক্ষক হিসেবে বিএড করবেন, এবং যখন আপনি তৃতীয় চক্রের চূড়ান্ত সুপারিশ পেয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবেন, তখন সেই প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়নপত্র কলেজে জমা দেবেন। আবদুল্লাহ অনলাইন ক্লাস নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি মাদ্রাসাতে সহকারী মৌলভী পদে 7 বছর জব করেছি 11তম গ্রেডে, এরপরে আমি দ্বিতীয় চক্রে হাই স্কুলে সহকারী শিক্ষক ধর্মপদে সুপারিশ পেয়েছি, এই জায়গায় যদি এই জায়গায় আমি 10ম গ্রেড পাই এবং আমার পূর্ব ইন্ডেক্স এবং অভিজ্ঞতা বহাল ছিল, এখন এখানে আমি 3 বছর জব করার পরে আমার 10 বছর পূর্ণ হলে আমি 9ম গ্রেড অর্থাৎ প্রথম যে টাইম স্কেল সেটির জন্য আবেদন করতে পারবো কি না? জি ভাই, আপনি আপনার 10 বছর পূর্ণ হলে আপনি প্রথম টাইম স্কেলে আবেদনের মাধ্যমে 9ম গ্রেডে যেতে পারবেন। যেহেতু আপনার পূর্ব অভিজ্ঞতা ইন্ডেক্স বহাল ছিল, এমপিও নীতিমালা 2021 সেটি কিন্তু বলছে যে যাদের সমপদ সময় স্কেলে জয়েন করবেন পূর্ব অভিজ্ঞতা বহাল থাকবে। যেহেতু আপনার পূর্ব অভিজ্ঞতা ইন্ডেক্স বহাল ছিল, সে কারণে আপনি আপনার 10 বছর পূর্ণ হলেই আপনি 9ম গ্রেডের জন্য বা টাইম স্কেলের জন্য বা উচ্চতর গ্রেডের জন্য আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কৌশিক আহমেদ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সরকারি বেসরকারি দুই জায়গায় কি বিএড ভর্তি পরীক্ষা হয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি আবারও ভর্তি বিজ্ঞপ্তি দেবে 22-এর ব্যাচের? এবং আরেকটি প্রশ্ন করেছেন যে রাজশাহী আইডিয়াল টিটিসি থেকে বিএড করলে সেটি কি গ্রহণীয় হবে? ভাই, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি, এই যে ভর্তি পরীক্ষার কথা বলছেন, বিএড ভর্তি পরীক্ষায় এত কিছু আহামরি কোনো কিছু না, এমনিতেই টিকবেন। অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীও পায় না, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ধরেন যে 100 জন প্রশিক্ষণার্থী একসাথে বিএড করে, দেখা যায় সেটি কিন্তু অনেক সময় পূরণ হয় না। সুতরাং ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হবে বিষয়টি কি এমন না, শুধু পরীক্ষা দিলেই টিকবেন, দেখবেন যে আপনি সিটও পেয়ে গেছেন, সুতরাং সমস্যার কোনো কিছু নেই, টেনশন কিছু নেই। এরপরে বলছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আবারও ভর্তি বিজ্ঞপ্তি দেবে, যদি তারা প্রয়োজন মনে করে সেক্ষেত্রে ভর্তি বিজ্ঞপ্তি দিতেও পারে, অথবা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে সেখান থেকে তারা ওয়েটিং লিস্ট করেও কিন্তু নিতে পারে। এবং আপনি রাজশাহী আইডিয়াল টিটিসির কথা বলেছেন, যদি সেটি টিটিসি অনুমোদন থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানি যে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, সুতরাং এখান থেকে বিএড করলে কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। নাজমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় জুনিয়র শিক্ষক থেকে স্কুলে সহশিক্ষক পদে গেলে তার কি ইন্ডেক্স বহাল থাকবে? বোন, দেখুন, এমপিও নীতিমালা 2021 অনুযায়ী এখানে বলা হচ্ছে, আপনি 11তম পয়েন্টের বেশ কিছু অনুচ্ছেদ আছে সেখানে পড়লে দেখবেন, বলা হচ্ছে যদি সমপদ সময় স্কেল হয় তাহলে পূর্বের অভিজ্ঞতা বহাল থাকবে। কিন্তু জুনিয়র শিক্ষকের কিন্তু পদ এবং স্কেল অনেক পিছনে। এখন জুনিয়র থেকে কি আপনি সিনিয়র হয়েছেন কি না, আপনার পদ স্কেল গ্রেড বেড়ে গিয়েছে কেন, সেটি কিন্তু উল্লেখ করেননি, করলে বোঝা যেত যে ঠিক থাকবে। যদি সেটি 11তম গ্রেড বা 10ম গ্রেড হতো তাহলে হাই স্কুলে গিয়ে কিন্তু সেটি বহাল থাকতো। তো আপনি যেহেতু উল্লেখ করেননি, তো আমি ধরে নিচ্ছি আপনি জুনিয়র শিক্ষক, আপনার গ্রেড এবং পদ সেখানেই রয়েছে, সেক্ষেত্রে স্কুলে গেলে আপনার নতুন করে আবারও ইন্ডেক্স হবে, আগের ইন্ডেক্স বহাল থাকবে না। তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে। সে নাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।